আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মিসেস হোমমেকার বিডি। আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজের নতুন আরেকটি শপিং গাইড ব্লগ এনজয় করার জন্য। আর ভিডিও শুরুতেই আমি দেখিয়ে নিচ্ছি শপের 360 ডিগ্রি একটা ওভারভিউ। ইমন এন্টারপ্রাইজের কিন্তু পাশাপাশি দুটো শপ রয়েছে, তো প্রত্যেকটা শপে আপনারা আসলে কেমন ধরনের জিনিস এখানে পেতে পারেন সেটার একটা মোটামুটি আইডিয়া আপনারা কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা 360 ডিগ্রি ওভারভিউটা পান। এখানে একেবারে কুকওয়্যার কালেকশনের একেবারে সিরামিক এসএস থেকে শুরু করে কাচের জিনিসপত্র থেকে শুরু করে আপনারা কিন্তু ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাচ্ছেন। আর ইমন এন্টারপ্রাইজের কিন্তু এখানে পাশাপাশি দুটো শপ রয়েছে। সো আমি ভিডিও শুরুতেই দিয়ে নিচ্ছি শপের লোকেশন। দোকান নং 79/80 নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট কমপ্লেক্স, ফার্স্ট ফ্লোর মানে দ্বিতীয় তলা, ঢাকা সার্ভিস সেন্টার। আর এখানে সবচেয়ে সহজ আপনাদের যে ওয়েটা সেটা হবে দোকান খুঁজে না পেলে, কাউকে জিজ্ঞেস না করে আপনারা ইমন ভাইয়ের ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে কল করবেন অনলাইনে, কারণ অনেক সময় অফলাইনে কল করলে বা সরাসরি ডিরেক্ট কল করলে ওনাদের নেটওয়ার্কে পাওয়া যায় না। তো আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কল করে যদি বলেন আমরা অমুক জায়গায় দাঁড়ানো আছি তাহলে ভাইয়া লোক পাঠিয়ে নিয়ে আসবে আপনাদেরকে। মোবাইল নাম্বারটা হচ্ছে 01684937945। এছাড়াও ভাইয়ার নিজস্ব ফেসবুক পেজ রয়েছে, পেজে আপনারা লাইক দিয়ে কানেক্টেড থাকতে পারেন, এতে করে ভাইয়ার অন্যান্য আদার্স প্রোডাক্টের প্রাইস সম্পর্কে আপনারা ধারণা পাবেন। তো আমরা মূলত আজকে কিছু এক্সক্লুসিভ আইটেম দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন একেবারে লেটেস্ট কিছু ফলের ঝুড়ি। এখানে হচ্ছে দুই তাকের একটা ঝুড়ি আছে ভাইয়া, এগুলা কি আয়রন রডের উপর কালার করা? এগুলা চায়না প্রোডাক্ট? আচ্ছা, সো এটা কাঠের হ্যান্ডেল দিয়ে ডাবল লেয়ারের একটা বাস্কেট। এটার প্রাইস আবার যদি মনে করেন কিছুদিন পরে ফেইডও হয়ে যায় আমরা তো চাইলে পরে কালার করে নিতে পারবো একদম নিশ্চিন্তে। আচ্ছা, তো এইটার প্রাইস কত পড়ছে ইমন ভাই? এই দুই তাকেরটা কোনটা? এটা হ্যাঁ, এটার প্রাইস পড়তেছে হলো আপনার 1100 টাকা। 1100 টাকা আর যেটা থ্রি লেয়ারের এটা? আর এটা পড়তেছে হলো 1400 টাকা। 1400 টাকা। আচ্ছা, আর আমি যেটা বলছিলাম এটা কিন্তু শুধু ফ্রুট বাস্কেট এমন না, আপনারা চাইলে রান্নাঘরে এটার মধ্যে পেঁয়াজ রসুন ফল সবজি যে কোনো কিছু রাখতে পারবেন, বাট এটাকে অ্যাজ এ ফুড বাস্কেটই বলা হয়। তো এই ছিল একটা মডেলের দুটো ভিন্ন সাইজ। এরপরে আমরা আসব হচ্ছে আরেকটা ডিফারেন্ট মডেল। এখানে হচ্ছে গিয়ে আপনারা দুটো লেয়ারের পাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে, একটু ডিফারেন্ট নকশার। সো নিচে হচ্ছে গিয়ে আপনার এখানে পায়া দেওয়া আছে। এই মডেলটার দাম কত ইমন ভাই? এই মডেলটার দাম পড়বে হলো আপনার 1350 টাকা। আর যেটা হচ্ছে এসএস এর মধ্যে, এসএস কালার এর মধ্যে একটা তিন লেয়ারের ফ্রুট বাস্কেট, এটার প্রাইস কত পড়ছে? এটাও 1300 টাকা। আচ্ছা ঠিক আছে। আর এখানে আমরা এসএস এর নতুন একটা হচ্ছে স্পুন সেট দেখতে পাচ্ছি, ফুললি এসএস এর, কিন্তু কোন ধরনের কোন নেই নকশা নেই, এটা অনেকে চায়, নকশা থাকলেই কিন্তু নষ্ট হওয়ার ভয়টা বেশি। তো এই সেটটার মধ্যে কি 12 পিস নাকি কত পিসের? 24 পিস। যদি ধরি 25 পিস। আচ্ছা, 25 পিসের এই টোটাল সেটটার দাম কত পড়বে? এটার দাম পড়বে হলো 1650 টাকা। 1650। এটাকে ডিনার সেট বলা হয়, ডিনারে আপনার যা যা দরকার হয় ফোর্ক নাইফ তারপরে সমস্ত কিছু এটা দিয়ে পাচ্ছেন, এটার দাম কত? আপনার হলো 1650 টাকা। আর এখানে ছোট্ট একটা বেসিনের জন্য যে বেসিনের যে পাইপটা আছে না, যে মুভিং যে পাইপটা, হ্যাঁ, এটা সুন্দরভাবে সেট করে নিতে নিয়ে এটার মধ্যে আমি কি রাখতে পারবো? এটার মধ্যে আপনার যেমন হলো এখানে একটা ছবি দেওয়া আছে, আপনি একটু খেয়াল করেন তাহলে আমি এটা নিব। ঠিক আছে, আমিই নিব, আমি প্রথম ক্রেতা। ঠিক আছে, এটার মধ্যে মনে হয় আমি ওই যে ছোবা টোবা গুলা সব রাখতে পারবো। ওয়াও, ফাইন, খুবই সুন্দর। এটার দাম কত বলেন? এটার দাম পড়বে হলো আপনার 400 টাকা। 400 টাকা। ওয়াও, সো এটা কিন্তু বেশ কাজের একটা জিনিস। অনেক সময় আমরা মানে আপনারা দেখতে পাচ্ছেন ছবিটা খুবই ফাংশনাল একটা জিনিস। তো এটা হচ্ছে 400 টাকা। আর যে জিনিসটা আপনারা খুঁজে খুঁজে আমার মনে হয় যে হন্যে হয়ে যাচ্ছেন সেটা হচ্ছে এস হুক। বিভিন্ন জায়গায় নন ম্যাগনেট, এটা হচ্ছে আমাদের কিচেনে যে জানালা থাকে, জানালার যে রড গুলো থাকে সেটার সাথে আপনারা এই এস হুকটা ঝুলিয়ে আপনাদের কড়াই থেকে শুরু করে, কারণ অনেক ভাড়া বাসায় বাড়িওয়ালা আপনাকে ড্রিল করার পারমিশন দিবে না, তো যার কারণে এই এস হুক গুলার সাহায্যে কিন্তু আপনারা কড়াই থেকে শুরু করে যে কোনো কিছু ঝুলিয়ে রাখতে পারবেন। একশো টাকা। এবং আপনাদের সর্বনিম্ন কয়টা নিতে হবে?
কারণ এগুলো ছোট আইটেম, অনেকে অনলাইনে নিতে চাইবে, একটা দেওয়া যাবে না, মিনিমাম ছয়টা নাকি পাঁচটা? আচ্ছা মিনিমাম ছয়টা নিতে হবে, তাহলেই কেবলমাত্র বাংলাদেশের যে কোনো জায়গায় ভাইয়া ডেলিভারি দিবে, সিঙ্গেল একটা পিসের জন্য না। আর আপনি যদি অন্য আদার্স কোন প্রোডাক্টের সাথে তিন পিস সর্বনিম্ন নিতে হবে, সেক্ষেত্রে আলাদা হিসাব। আচ্ছা তো এই গেল এসুকের ফাংশনটা। এরপরে যে জিনিসটা আমাদের কিচেনের জন্য খুব জরুরি একটা জিনিস, এস এস এর করা হয়েছে, সেটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে ভাতের মার ফেলার জন্য যে আমরা আঞ্চলিক ভাষায় আলদা বলি, বা ইংরেজিতে বলা হয় স্ট্যান্ড, ঠিক আছে? তো এই স্ট্যান্ডটা ফুললি এস এস এর, তো এটা হচ্ছে গিয়ে আপনারা যেন স্লিপ না করে সেই জন্য নিচে কিন্তু একটা ইয়া দেওয়া আছে, এইটা না থাকলে অনেক সময় দেখা টাইলস এর উপর দিয়ে স্লিপ করতে পারে, স্লিপ করতে পারে। দ্বিতীয়ত হলো ওই জায়গাটা লাল হয়ে যাচ্ছে অনেক সময় অনেক জায়গায়। এটার দাম কত ভাইয়া? এটার দাম পড়ে হলো 300 টাকা, 300 টাকা করে। এটার মধ্যে কয়েকটা কালারের এগুলো থাকবে, জাস্ট আর কোনো পার্থক্য না, 300 টাকা করে। এরপরে যেটা হচ্ছে, শীতকাল আসতেছে, আমরা বাসায় কিন্তু একটু ফ্রেঞ্চ ফ্রাই বা এই ধরনের চায়ের সাথে খাওয়াটা বেড়ে যাবে। ফ্রেঞ্চ ফ্রাই ছাড়া কাবাব টাবাব যে কোনো কিছু ডিপ ফ্রাই করার জন্য এই ধরনের নেট গুলো কিন্তু খুব জরুরি। তো এই নেটটার দাম কত ভাইয়া? এটার দাম পড়বে হলো আপনার 350 টাকা। এরপরে ভাইয়ার এখানে হচ্ছে গিয়ে দুটো মডেলের হচ্ছে গিয়ে মেজারিং কাপ, কাপের সাথে স্পুন সেট আছে, যেটা হচ্ছে কি এখানে একটু কার্ভ করা ডিজাইন। এটার কত পিসের জন্য? 7 পিস না 9 পিস? 9 পিস সেট, 9 পিস সেট। এই মডেলটার দাম কত? এই মডেলের দাম পড়বে, এটা হলো 750 টাকা, 750 টাকা। এই মডেল 650 টাকা, ওকে ফাইন। এরপরে আমরা এখন যেহেতু শীতকাল, আরো কিছু জিনিস আপনাদের দরকার হয়, এটা হচ্ছে টিস্যু হোল্ডার। হ্যাঁ অনেক সময় যেটা কিচেনে থাকলে অনেক সময় অনেকের ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে ভাই, আর এটা হলো ব্যানানা স্ট্যান্ড কলার রাখা। আচ্ছা সো টিস্যু স্ট্যান্ড গুলো আগে দাম বলি, আমরা তো এটা নিয়ে কথা বলতে বলতে এদিকে আপনি এটা উঠাচ্ছেন, আমি চলে আসছি। আগে টিস্যু হোল্ডারের দাম, শীতকালে ঠান্ডা লাগার সমস্যা অনেকেই আছেন, যে বাচ্চাদের জন্য গরম পানি করে রাখতে চান, অনেকের ঘন ঘন চা খাওয়ার অভ্যাস থাকে, অনেকের বাসায় মুরব্বি থাকে, অজুর পানি দরকার হয়। তো এখানে ইলেকট্রিক কিছু কেটেল নাকি ভাইয়া? না ফ্ল্যাক্স, তো কেটলি, ইলেকট্রিক কেটলি। তো এটা হচ্ছে বড় সাইজ, এটা কত লিটার? এটা 1.8 লিটার। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে মিয়াকো, সো মিয়াকো ব্র্যান্ডের। এটার দাম কত? এটার দাম পড়বে হলো আপনার 1100 টাকা, 1100 টাকা। সো এটার ওয়ারেন্টি কতদিনের? 1 বছরের, 1 বছরের। আর এটা হচ্ছে সোনি ফারের, কালার ভেতরে কোনটা আছে? ব্ল্যাক, ব্ল্যাকটাই আছে। আচ্ছা কালার ভেতরে ব্ল্যাক আছে, ভাইয়ের কাছে হোয়াইটটাও হতে পারে আপনাদের দরকার হলে, হোয়াইটটাও নিতে পারবেন। এটা খুবই কিউট, অফিস টফিস যারা করেন তাদের জন্য পারফেক্ট একটা সাইজ, নিজের চা কফি নিজেই বানিয়ে নিতে পারবেন, বা পড়ার ডেস্ক অথবা ব্যাচেলার যারা আছেন। এটার দাম কত? এটা 1150 টাকা, 1150 টাকা। এরপরে চট জলদি আমরা যে জিনিসগুলোর দাম জেনে নিব, অনেকে ফ্রিজে খাবার স্টোর করার জন্য বক্স খোঁজেন, অনেকে রুটি রাখার জন্য, অনেকে হচ্ছে গিয়ে গুঁড়ো আটা বা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য, মূলত এগুলাকে বলা হয় রুটির হচ্ছে গিয়ে বক্স, কিন্তু সেটাকে যে কোনো পারপাসে আপনারা ব্যবহার করতে পারবেন। তিনটা সাইজে পাওয়া যায়, আচ্ছা চারটার সেট হয়, এটা হলো আমরা সিঙ্গেল বলি ভাই, অনেকে সেট নিতে পারে না। 11 নাম্বার থেকে, আচ্ছা 11 নাম্বার কত দাম? 11 পরে 12 13 14, 11 কত পড়বে? 11 নাম্বারটা পড়বে হলো আপনার 600 টাকা, 600 টাকা। আচ্ছা এটা ফুললি নন ম্যাগনেট এসএস, 100% এসএস। আচ্ছা অনেক স্টিল ফেটে যায়, এটা ফাটবে না, ইয়ে হবে না, কালো জং কিছুই ধরবে না। একটা একটু খুলে দেখাই ভাইয়া। আর 12 নাম্বার সাইজটার দাম বলেন খুলতে খুলতে? 700 টাকা। আর যেটা হচ্ছে গিয়ে 13 নাম্বার সাইজ, তাহলে দেখেন কতটা এয়ার টাইট, না প্লাস্টিক লাগানোর কারণে আরো বেশি এয়ার টাইট, এমনিতেও এয়ার টাইট, এমনিতেও অনেক এয়ার টাইট, অনেক সুন্দর, এটা কোয়ালিটিটা অনেক খুবই। আচ্ছা আর এই এই সাইজটা ভাইয়া? এটা 13, হ্যাঁ এটা তো বলেছি 700, 13টার দাম কত? এটা হলো 750, 750। আর যেটা হচ্ছে আরো বড় 14, এটা হলো 900, 900। ওকে ফাইন। সো এই ছিল ওভারঅল ইমন এন্টারপ্রাইজের আজকে নতুন আরেকটা শপিং গাইড ভিডিও। এছাড়া এই শপে আরো অজস্র প্রোডাক্ট আছে ভাইয়া, একটা প্রোডাক্ট আমি অ্যাড করতে যাচ্ছি। হ্যাঁ অবশ্যই, অনেকে রিকোয়েস্ট থাকে আমার এখানেও এসে দোকানে, অনেকে এসে খোঁজাখুঁজি করে সেটা, ও আচ্ছা আচ্ছা, কম্পিউটার টেবিল, হ্যাঁ কম্পিউটার টেবিল, বেবিদের খাওয়ানোর জন্য, খাওয়ানোর জন্য বা পড়ানোর জন্য যদি কেউ, আচ্ছা ঠিক আছে। সো এটার দাম কত? এটার দাম পড়ে হলো আপনার 1050 টাকা, 1050 টাকা। অনলাইন অফলাইন যে কোনো ভাবে নিতে পারবেন, এটার অনেকগুলো কালার হবে, কালার হবে, কালার দাও যাবে। ঠিক আছে ভাইয়ার কাছে কালারের ছবি আছে, এই যে এখানে আমি দেখাতে পারতেছি না কারণ, হ্যাঁ আমরা অন্যটা রাখছি। তো যে কয়টা কালার আছে ভাইয়া আপনাদেরকে ইনবক্সে দেখিয়ে দিবে, কোনো অসুবিধা নেই, সেটা কালার দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, কালার দিতে পারবো।
থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, রিসাইকেল জার কিন্তু হিউজ স্টক আছে, এটা আপনারা অনেকেই জানেন যে ইমন এন্টারপ্রাইজের রিসাইকেলের কফি জার থেকে শুরু করে আপনারা হচ্ছে গিয়ে মধু টধু সমস্ত কিছু রিসাইকেল করা জার পাবেন। আর পাশাপাশি কিন্তু বড় বড় ডাস্টবিন থেকে, সার্ভিং ডিশ থেকে, ইচ অ্যান্ড এভরিথিং, এই ধরনের কিচেন র্যাক থেকে শুরু করে সবকিছুই পাচ্ছেন। সো দেখা হবে পরবর্তীতে এই শপের নতুন কোন ভিডিওতে।